আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যেই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অলরেডি মাস্টার্সের প্রাইভেট ভর্তি প্রোগ্রাম মানে শুরু রেজিস্ট্রেশন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, এতে www.nec.bd.admission.gov ওয়েবসাইটে যেতে হবে। এটা গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নির্বাচিত কলেজ সমূহ 2022 সালে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম অনলাইন রেজিস্ট্রেশন আবেদন 7 মে বিকাল 4টা থেকে শুরু হয়ে 20 মে 24 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ 300 টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ 800 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে সরাসরি 21 মে তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এইটাতে নোটিশে জানা যাবে। আবেদনের যোগ্যতা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2017 সাল তৎপরবর্তী সালের সমূহে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় স্নাতক পদ্ধতিতে ন্যূনতম 45 নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে নতুন সিজিপিএ ন্যূনতম সিজিপিএ 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা এই রেজিস্ট্রেশন কার্যক্রমে আবেদন করতে পারবে। তবে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় পাশ ডিগ্রি প্রাপ্ত কোন শিক্ষার্থী এডমিশন কার্যক্রম আবেদন করতে পারবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2017 সাল থেকে তৎপরবর্তী পিলি প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রাইভেট প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত প্রাইভেট পরীক্ষায় স্নাতক পদ্ধতিতে 45 নম্বর করে যারা ডিগ্রি পাস আর কি 45 নম্বর করে গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিবিএ 2.5 প্রাপ্ত এবং তৎসংশ্লিষ্ট 3 বছর মেয়াদী স্নাতক পাস নিয়মিত প্রাইভেট পরীক্ষায় স্নাতক পদ্ধতিতে 45 নম্বর অথবা গ্রেডিং বা ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা পূরণ করলে কারাবন্দীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ ও উত্তম আচরণ প্রত্যেকের ধারণ সাপেক্ষে আবেদন করতে, যারা কোনো কারণে তারা হাজতে বা জেলে রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবে। এই সূত্র মোতাবেক বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় যোগ্যতা থাকার সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ তারাও আবেদন করতে হবে। আবেদন ফর্মে আবেদনকারী কোনো তথ্য ছবি অসত্য ভুল করলে আবেদনকারী রেজিস্ট্রেশন বাতিল করে গণ্য করা হবে। অনলাইন রেজিস্ট্রেশনের নিয়মাবলী একটু বলে দিই, আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে মাস্টার্স ট্যাবে ক্লিক করে মাস্টার্স প্রাইভেট অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে আবেদনকারী স্নাতক পাস প্রথম পর্ব মাস্টার্স পিলি টু মাস্টার্স পরীক্ষার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এবং নিবন্ধিত ব্যক্তিগত নাম্বার দিতে হবে। আবেদনকারীকে তথ্য ছকে নির্ধারিত স্থানে সঠিক জেন্ডার মেল দিতে হবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক নির্বাচন তো কলেজের নাম এগুলো সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে যেই বিষয় আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী পাসপোর্ট আকারের ছবি সদ্য তোলা রঙিন ছবি স্ক্যান করে যার পরিমাপ হবে 120 বাই 150, এটা হচ্ছে ওয়াইড আর এটা হচ্ছে হাইট। এই বিষয়ে আমি যেটা বলবো কিভাবে ছবি রিসাইজ করতে হবে পাসপোর্ট সাইজে অনেক টিউটোরিয়াল কিন্তু রয়েছে যে কেউ এটা করতে পারবে। অথবা পেন্ট থেকে গিয়েও আমরা যে কোনো একটা ছবি বললাম, ধরুন আপনার ছবি তোলা আছে, আপনি কী করবেন এখানে পেন্টে যাবেন, পেন্টে গিয়ে আমি এটাকে ছবি মনে করতেছি আর কি, একটা ছবি ধরলাম এখানে আমি রিসাইজ করব, অথবা পেন্টে ওপেন করে একটা ছবি ওপেন করে ওপেন করলাম তারপর রিসাইজে ক্লিক করলাম, এটা তুলে দিলাম, এটা তুলে দিয়ে আমি এখানে দিয়ে দেবো হরিজন্টাল আর ভার্টিক্যাল। ভার্টিক্যাল আমার উপরে হচ্ছে 150 ধরলাম, 50 হরিজন্টাল 120 ধরলাম, ওই যে হাইড অ্যান্ড ওয়াইড আমি কী করলাম এখানে ওকে দিয়ে দিলাম, এই যে মানে এরকম হয়ে যাবে আর কি, আমাকে সেটা করতে হবে। তাহলে এখান থেকেও আমরা তাহলে রিসার্চ করে সেভ দিলে কিন্তু হয়ে যাচ্ছে, সেভ দিয়ে দেবো তাহলে হয়ে যাচ্ছে। আমি বললাম কীভাবে সাইজটা দ্রুত মানে করা যাবে। তারপর হচ্ছে পিক্সেল ইমেজ টাইপ জেপিজি হবে, তারপর 50 KB হতে হবে, ওখানে করা যাবে রেজুলেশন। তারপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স নিয়মিত প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য যে কোনো প্রোগ্রামে শিক্ষক হোক না কেন, দ্বিতীয় যে মাস্টার অধ্যয়নরত কোনো শিক্ষার্থী 2022 সালে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম আবেদন করতে পারবে না। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো
বর্তমানে আমি ভর্তি হয়ে ভর্তি হওয়ার জন্য তো নয়, দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয়। আচ্ছা, এ ধরনের যদি থাকে দ্বৈত ভর্তি থাকে বাতিল হয়ে যাবে। একটা স্বাক্ষরিত অঙ্কের নামে স্ক্যান করে দিতে হবে, সেটাও আমি বললাম। তো আমাদের যেটা সাধারণত করতে হবে, একটা কমিটমেন্ট লেটার আছে, যে কমিটমেন্ট লেটারটা কী করতে হবে, কমিটমেন্ট লেটারটা আমি একটু দেখাই। কমিটমেন্ট লেটারটা স্বাক্ষর করে এখানে কিন্তু দিতে হবে। আমরা যাই কমিটমেন্ট লেটারটা একটু দেখি। একজনের নামে একটা কমিটমেন্ট লেটার আছে, সে কমিটমেন্ট লেটারটা আমরা দিই। একজন একটা লেটার আমরা দেখলাম, এই যে কমিটমেন্ট লেটার। সো কমিটমেন্ট লেটার কিন্তু ওখানে দেওয়া আছে, তারপরও যারা পান না তারা কিন্তু এভাবে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এভাবে দেওয়া হলো এই কমিটমেন্ট লেটার, এগুলো সব তথ্য দিয়ে স্বাক্ষর করে এখানে আপলোড করতে হবে। এটা হচ্ছে কমিটমেন্ট লেটার। আচ্ছা, এখন এই গেল। তো এইভাবে আপনারা আবেদন করার পরে যে কপিটা পাবেন, যেই কপিটা এখানে পাবেন, আমি দেখতেছি এই যে এরকম একটা কপি পাবেন, এরকম একটা কপি পাবেন, এই কপিটা আপনারা সংরক্ষণ করবেন এবং স্ব স্ব কলেজে, যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের যেই এই টাকাটা দিতে পারবে, দিতে হবে। আবেদন ফি বাবদ 300 টাকা ও রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজ ব্যাংকিং করতে যেখানে যেভাবে দিতে বলে যে কলেজে, আর সেভাবে আপনারা চাইলে এগুলো 8 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এটা দিয়ে দেবেন। দিয়ে এটা কমিটমেন্ট লেটার আর একটা যেটা দেখাইলাম ওটা সহ জমা দিতে হবে কোথায়, কলেজে। তো আজকে প্রথম পর্বে আমি এটাই বললাম, যে পরবর্তী পর্বে আমরা দেখাবো কীভাবে প্রপারলি যে আবেদন করতে হবে সে আবেদনের প্রসিডিউরটা আমি দেখাবো। আশা করি ভালো হতেন সবাই। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন, এরকম আরও টিপস পেতে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করবেন।